সহজ নেশনাল, তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের সিলেবাস মার্কস রিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর এই ভিডিও থেকে দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 50 মিনিট সেখানে সময় দেওয়া থাকবে। প্রথমে দেখো তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে। এক নম্বর যে অধ্যায় রয়েছে ভৌত পরিবেশ, এখান থেকে একের 3 নম্বর অধ্যায় তাপ। এরপর 2 নম্বর অধ্যায় হচ্ছে মৌলযৌগ ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে 2-এর 3 নম্বর অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। 2-এর 4 নম্বর অধ্যায় হচ্ছে তড়িতের রাসায়নিক প্রভাব, ঠিক আছে। 5 নম্বর অধ্যায় রয়েছে তোমাদের প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। 8 নম্বর অধ্যায় মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। এই অধ্যায়গুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু পড়তে হবে। এবার দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। প্রথমে 6টি MCQ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলোর মান থাকবে 1 নম্বর করে, ঠিক আছে। সঠিক উত্তরগুলো নির্বাচন করে লিখতে হবে। এগুলো দেখো তোমাদের প্রতিটা অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন দেওয়া থাকছে, তাপ অধ্যায় থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে। এরপর 5টি SAQ প্রশ্ন দেওয়া থাকবে, এগুলো হচ্ছে 1 নম্বর মানের, প্রতিটা অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন থাকবে। আর 2 নম্বর মানের 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 নম্বর মানের 4টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, 3, 4, 12 নম্বর। এরকম করে 25 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এবং সেখানে 50 মিনিট সময় দেওয়া থাকবে, ঠিক আছে। চলো আমরা এখন এই সমস্ত প্রশ্নগুলো দেখে নিই। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটি দেখে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নগুলোর PDF ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। ওকে, অ্যাপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9907940716, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ কিন্তু পাঠাতে পারো। এবার দেখো প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে পারদের হিমাঙ্কন। নাম্বার 8-এ অপশন দেওয়া আছে -39.5°C, 100°C, 0.0°C না 0°F। তো পারদের হিমাঙ্ক হচ্ছে -39.5°C। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, 100 ক্যালোরি পার গ্রাম, 50 ক্যালোরি পার গ্রাম, 8 ক্যালোরি পার গ্রাম। তো বরফ গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, এটা হবে সঠিক উত্তর। 3 নম্বর দাগে ক্ষারীয় দ্রবণে ফেনলফথালিনের বর্ণ নীল, গোলাপি, সবুজ না লাল। তো ক্ষারীয় দ্রবণে ফেনলফথালিনের বর্ণ হচ্ছে গোলাপি। 4 নম্বর হচ্ছে লোহায় মরিচা পড়া একটি ভৌত প্রক্রিয়া, জৈব প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া, বিনিময় প্রক্রিয়া। লোহায় মরিচা পড়া এটা হচ্ছে একটি রাসায়নিক প্রক্রিয়া। 5 নম্বর দাগে একটি তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ অবিশ্লেষ্য যৌগ হলো NaCl, চিনি, কপার সালফেট কিনা সিলভার নাইট্রেট। তো একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হচ্ছে চিনি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 2×4=8, ঠিক আছে। নাম্বার 1-এ দেওয়া হচ্ছে অ্যানোড ও ক্যাথোড কাকে বলে। তো অ্যানোড কিনা যে তড়িদ্বারে জারণ ঘটে তাকে অ্যানোড বলে, আর ক্যাথোড হচ্ছে যে তড়িদ্বারে বিজারণ ঘটে তাকে ক্যাথোড বলে। 2 নম্বর প্রশ্ন গ্যালভানাইজেশন কি, তোমরা উত্তর লিখো। যে প্রক্রিয়া কোনো ধাতুর উপর দস্তার প্রলেপ লাগানো হয় তাকে গ্যালভানাইজেশন বলে। এই প্রক্রিয়ায় সাধারণত গলিত দস্তার মধ্যে ধাতুটিকে ডুবিয়ে দেওয়া হয়। এই প্রলেপটি একটি সুরক্ষামূলক আবরণ হিসাবে কাজ করে, ঠিক আছে, যা ধাতুর ক্ষয় রোধ করে। এরপর 3 নম্বর দেখা ফিউজ স্তরের উপাদান কি। তো ফিউজ স্তরের উপাদান হিসাবে কপার, সিলভার, টিন, জিঙ্ক, অ্যান্টিমনি, অ্যালুমিনিয়াম, লেড সহ নানা রকম পদার্থ ব্যবহার করা হয়। 4 নম্বর হিমমিশ্র কাকে বলে, এর ব্যবহার কি। তো হিমমিশ্র কিনা যেসব মিশ্রণ দিয়ে খুব কম উষ্ণতা সৃষ্টি করা যায় সেই সব মিশ্রণকে হিমমিশ্র বলে। যেমন 3 ভাগ ওজনের বরফ গুঁড়োর সঙ্গে 1 ভাগ ওজনের সাধারণ লবণ মেশালে মিশ্রণের উষ্ণতা ক্রমশ কমে প্রায় -23°C হয়। ব্যবহার কিনা মাছ মাংস সংরক্ষণ করতে হিমমিশ্র ব্যবহার করা হয়। 3 নম্বর দেখে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, ঠিক আছে। 1×6=6। নাম্বার 1-এ দেওয়া হচ্ছে একটি খারিফ ফসলের উদাহরণ হলো ধান, মটর, বার্লি না ডাল। সঠিক উত্তর লিখবে ধান। 2 নম্বর হচ্ছে একটি মাইনর কার্ফ হলো রুই, বাটা, সোলা, কই। তো মাইনর কার্ফ হচ্ছে বাটা, হচ্ছে একটি মাইনর কার্ফ। 3 নম্বর দেখে প্রশ্ন হেপাটাইটিস হলো একটি ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত, আদ্য প্রাণী ঘটিত না বায়ু দূষণ ঘটিত রোগ। হেপাটাইটিস এটা হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ। 4 নম্বর মধু দিয়ে পাওয়া যায় ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স। তো মধু দিয়ে পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্স। 5 নম্বর থেকে ম্যালেরিয়া রোগের বাহক হল পুরুষ কিউলেক্স মশা, এডিস মশা, স্ত্রী অ্যানোফিলিস মশা, পুরুষ অ্যানোফিলিস মশা। তো ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। 4 নম্বর থেকে 6 নম্বর থেকে প্রশ্ন চা বিখ্যাত রাজস্থানের দার্জিলিং এ, বিহারে না কর্ণাটকে। তো চা হচ্ছে দার্জিলিং এ বিখ্যাত, ঠিক আছে। পরের প্রশ্ন 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, 2-1 কথা উত্তর লিখতে বলা হচ্ছে। প্রতিটা প্রশ্নের মান 2 করে, 3টি প্রশ্নের জন্য 6 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ দেওয়া আছে চায়ের 2টি গুণ লেখন।
তো এক নম্বর হচ্ছে যা ক্লান্তি দূরীকরণে খুবই কার্যকর, দু নম্বর হচ্ছে সর্দি কাশি এবং গলা ব্যথার ক্ষেত্রে আদা চা অত্যন্ত উপকারী, ঠিক আছে। এগুলো হচ্ছে চায়ের গুণাগুণ। এরপর দু নম্বর দেখে প্রশ্ন, কার কাকে বলে? তো মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণ আকৃতি, মাথায় আঁশ থাকে, অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালের দাঁত অনুপস্থিত, দেহের ভিতরে পটকা থাকে, তাদের কার্প বলা হয়, যেমন রুই, কাতলা, বাটা, পুঁটি ইত্যাদি মাছ, এগুলো হচ্ছে কার্প। তিন নম্বর হচ্ছে দুটি ডিম উৎপাদনকারী মুরগির নাম লেখুন। তো দুটি ডিম উৎপাদনকারী মুরগি হচ্ছে, মুরগির নাম হচ্ছে লেগ হর্ন আর হচ্ছে মিনার্কা, ঠিক আছে। তো দেখো, এই ছিল তোমাদের ক্লাস এইটের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের। এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের উত্তর সহ কিন্তু আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা অবশ্যই প্রশ্নোত্তরগুলো মুখস্থ করে প্র্যাকটিস করবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নপত্রের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজরাচন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।